দশম শ্রেণীর ছাত্ররা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ওজনোসফিয়ারের গুরুত্ব ও বিনাশ সম্পর্কে তাহলে প্রথমেই জানতে হবে ওজন কি ওজন হল বায়ুর অক্সিজেন গ্যাসেরই একটি রূপভেদ তিনটি অক্সিজেন পরমাণুর যুক্ত হালকা নীল রঙের উগ্র আষ্টে গন্ধযুক্ত অস্থায়ী প্রকৃতির বিষাক্ত গ্যাসকে ওজন বলা হয় অক্সিজেন ও টু যে সেখানে ওজন হচ্ছে ও থ্রি অর্থাৎ ওজনের মধ্যে থাকে তিনটি অক্সিজেন পরমাণুর তিনটি অক্সিজেন পরমাণু এই ওজন গ্যাসের অস্তিত্ব প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ভন মারুম সেভেন্টিন এইটটি ফাইভে সতেরোশো পঁচাশি সালে আঠেরোশো সালে সুইস রসায়নবিদ ক্রিশ্চিয়ান ফেডরিক স্কোনবি ওজন আবিষ্কার করেন ইংরাজি ওজন শব্দটির বুৎপত্তিগত গ্রিক শব্দ ও জেড ও ওজো অর্থাৎ বিশেষ গন্ধ থেকে এসেছে ঠিক আছে এই ওজন গ্যাস হলো একটি হালকা নীল রঙের বিষাক্ত গ্যাসীয় পদার্থ এর গন্ধ তীব্র আষ্টে এটি খুব হালকা বা ভরহীন ওজন হল অক্সিজেনের একটি রূপভেদ এটাতে তিনটি অক্সিজেন পরমাণু থাকে এর রাসায়নিক সংকেত হলো ও থ্রি এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ১৫ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় ওজন স্তরের প্রাধান্য লক্ষ্য করা যায় ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন আর এই ডবসন নামটি এসছে ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসনের নামানুসারে কারণ তিনি উনিশশো সালে আলট্রাভায়োলেট স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যে ওজনের ঘনত্ব প্রথম পরিমাপ করেন তার নামানুসারেই এই ডবশন এককটি ইউজ করা হয় ওজনের ঘনত্ব মাপার জন্য এবার জানতে হবে ওজন স্তর কি স্ট্র্যাটোস্ফিয়ারে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের প্রাধান্য সবচেয়ে বেশি থাকে এই স্তরটিকেই বলা হয় ওজন স্তর ফরাসি বিজ্ঞানী হেনরি ভূষণ ও চার্লস ফেব্রি, উনিশশো সালে বায়ুমণ্ডলে এই ওজন স্তরটি আবিষ্কার করেন এই ওজন স্তর সৃষ্টি হয় কিভাবে। এটা তোমাদের এবার জানতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজন গ্যাস সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় দুটি ধাপে ওজন স্তরের সৃষ্টি হচ্ছে তাহলে প্রথম ধাপটি হচ্ছে কি না আলোক রাসায়নিক বা আলোক বিয়োজন বিক্রিয়া এখানে কী হচ্ছে না প্রথমে দ্বিপার দ্বি পারমাণবিক অক্সিজেন অণু অর্থাৎ ও টু অতি বেগুনি রশ্মির ফোটন কণা আলট্রাভায়োলেট বি ও সি দ্বারা প্রথমে দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয় ও টুটা ভেঙে যায় ও প্লাস ওতে সেকেন্ড স্টেজে কি হচ্ছে সেকেন্ড স্টেজটা তাপ উৎপাদিত বিক্রিয়া প্রথম বিক্রিয়ায় উৎপন্ন এই অক্সিজেন পরমাণু অর্থাৎ ও অবিভাজিত অক্সিজেন অনুর সঙ্গে সংযোজিত হয় অর্থাৎ টুটা ওর সাথে আবার যুক্ত হয় হয় এবং তাপ উৎপন্ন ও মিলে হচ্ছে থ্রি তাহলে দুটি ধাপে ওজন স্তরটা সৃষ্টি হচ্ছে প্রথম ধাপে বললাম আলোক রাসায়নিক বা আলোক বিয়োজন বিক্রিয়া যেখানে আলট্রাভায়োলেট রে বি ও সি দ্বারা অক্সিজেন পরমাণু ও প্লাস ওতে ভেঙে যাচ্ছে সেকেন্ড স্টেজে তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে ও পরমাণুটি সাথে যুক্ত হয়ে ও থ্রি গঠন করছে তাহলে ও টু প্লাস ও মিলে হচ্ছে ও থ্রি এবার জানতে হবে ওজনের গুরুত্বটা কি এই ওজনের ওজন গ্যাসের দু রকমের গুরুত্ব আলোচনা করা যেতে পারে একটা হচ্ছে বিরূপ প্রভাব একটা হচ্ছে ইতিবাচক প্রভাব বিরূপ প্রভাবে আলোচনা করব এর নেগেটিভ দিকগুলো যেমন ওজন একটি অতি বিষাক্ত গ্যাস যেটা আগেই বলেছি যদি বায়ুতে এর পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান ফোর পিপিএম হয়ে যায় অর্থাৎ নিম্ন ট্রপোস্ফিয়ারে যেখানে আমরা থাকি সেখানে যদি ওজন গ্যাসের পরিমাণ হয়ে যায় কোনো কারণে জিরো পয়েন্ট ওয়ান ফোর পিপিএম তাহলে তা ক্ষতিকর ধোঁয়াশার সৃষ্টি করে যা মানুষের চোখ ও ফুসফুসে জ্বালা করায় জ্বালা ধরায় মাথা ধরা গা বমি দেহের নানা অংশ ফুলে যাওয়া এই ধরনের উপসর্গ দেখা দেয় গাছেদের শালক সংশ্লেষ শালক সংশ্লেষ ব্যাহত হয় পাতায় ক্ষত চিহ্ন সৃষ্টি হয় এবং শস্যের উৎপাদন হ্রাস পায় এগুলো হচ্ছে নেগেটিভ দিক আর ওজনের কিছু ওজন স্তরের কিছু ইতিবাচক প্রভাব আছে বা এর কিছু পজিটিভ দিক আছে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা বায়ুস্তরের স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজন গ্যাসের স্তর থাকার জন্য পৃথিবীর জীবমণ্ডলের খুবই উপকার হয় এবং তা প্রাকৃতিক সৌর পর্দা বা ছাতার মতো কাজ করে এটা আটকায় সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির অর্থাৎ আল্ট্রাভায়োলেট এ বি সি তিনটের মধ্যে আল্ট্রাভায়োলেট বি সি এই দুটি রশ্মিকে প্রতিহত করতে সাহায্য করে এই ওজন স্তরটি এবং তার ফলে পৃথিবীর জীবজগৎ ক্ষতির হাত থেকে রক্ষা পায় দু নম্বর কি না ওজন গ্যাসের স্তর থাকে বলে ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণ তাকে বাধা দেয় এবং বায়ুমণ্ডলে উষ্ণতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাহলে ওজনের গুরুত্ব দুইভাবে আলোচনা করা হলো একটা নেগেটিভ দিক একটা হচ্ছে পজিটিভ দিক এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ারেই কেন ওজন স্তরের প্রাধান্য দেখা যায় আয়নোস্ফিয়ারে বা ট্রোপোস্ফিয়ারে এই ওজন স্তরের প্রাধান্য ওজন গ্যাসের প্রাধান্য নেই কেন বা তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আয়নোস্ফিয়ার ও ট্রোপোস্ফিয়ারে ওজন গ্যাস সৃষ্টি হয় না বা ওজনের ঘনত্ব বেশি হয় না কেন এর কারণ হিসেবে বলা যেতে পারে যে বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে আয়নোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব খুবই কম থাকে এবং অধিকাংশ বায়ুবীয় অক্সিজেন আলট্রাভায়োলেট সি ফোটনকণা দ্বারা বিভাজিত হয়ে পারমাণবিক অবস্থায় থাকে অক্সিজেন পরমাণুগুলি সংযোজিত হয় এবং সর্বদাই অক্সিজেন অণু গঠন করে কখনও অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয় না নতুন গঠিত অক্সিজেন অণু আবার অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয় এইভাবে অক্সিজেন অণুর ভাঙা গড়ার কাজ অবিরাম অবিরতই চলতে থাকে অর্থাৎ কিনা না যেহেতু আয়নিত অবস্থায় থাকে আয়নোস্ফিয়ার সেই জন্য আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেটের সি ফোটনকণা দ্বারা দ্রুত অক্সিজেন অণুগুলি অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়ে যায় এবং তারা দ্রুত যুক্ত হয়ে আবার পুনরায় অক্সিজেন অণু গঠন করে ওই অক্সিজেন অণুগুলি আবার অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায় না দ্রুত ভাঙ অক্সিজেন অণু পরমাণুতে ভাঙে পরমাণুগুলি যুক্ত হয়ে আবার অণুতে সৃষ্টি হয় তাই ভাঙা গড়ার কাজ অবিরাম চলতে থাকে বলে ও থ্রি স্টেজ অবধি পৌঁছাতে পারে না এই ঘটনাটি তাই জন্যই আয়নোস্ফিয়ারে ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় না এবার ট্রোপোসফিয়ারে কেন হয় না কারণ ট্রোপোসফিয়ারে আলট্রাভায়োলেট বি বা সি একেবারেই থাকে না ফলে অক্সিজেন পরমাণু হওয়ার কোনো প্রশ্ন নেই আর সেখানে অক্সিজেন সঙ্গে যুক্ত হওয়ারও ঘটনা ঘটে না তাই ওজন সৃষ্টি হয় না এবার স্ট্র্যাটোস্ফিয়ারেই কেন ওজন সৃষ্টি হয় বা ঘনত্বটা বেশি হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় যেটা বিষম্যমণ্ডলে আমরা পড়েছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আণবিক অক্সিজেন স্তর সেখানে অলরেডি ও টু অনুগুলি আণবিক অবস্থায় বা অক্সিজেন আণবিক অবস্থাতেই বর্তমান থাকে এবার আলট্রাভায়োলেট রের বি আর সি ফোটনকণা দ্বারা দ্রুত ওই অক্সিজেন অণুগুলি পরমাণুতে ভেঙে যায় ও প্লাস ওতে এবং এবং যেহেতু অক্সিজেন অণুর প্রাধান্য ওখানে অলরেডি থাকে তাই ভেঙে যাওয়া পরমাণুগুলি দ্রুত অক্সিজেন অনুসঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায় এবং ও বা ওজন গ্যাস সৃষ্টি করে এবং ওই স্তরে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় ওজনের ঘনত্বটাও বেড়ে যায় যা হয় প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় পাঁচ গুণিত দশ টু দ্বীপর বারো অণু এবং ওজন স্তরের সৃষ্টি করে স্ট্যাটোসফিয়ারে তাই ওজন স্তরটার অবস্থান লক্ষ্য করা যায় এবার আমি আলোচনা করব এই ওজন ক্ষয় বা বিনাশ সম্পর্কে তাহলে তোমাদের সিলেবাসে আছে ওজনের গুরুত্ব ও ওজনের বিনাশ তাহলে ওজন কি ওজনের বৈশিষ্ট্য কি আর ওজন কীভাবে সৃষ্টি হয় সেটা তোমাদের আলোচনা করা হলো আর ওজনের গুরুত্ব সম্পর্কেও তার কিছু পজিটিভ দিক কিছু নেগেটিভ দিক বলা হলো এবার যেটা আলোচনা করব, সেটা ওজনের ক্ষয় বা বিনাশ সম্পর্কে বর্তমান দিনে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাসীয় উপাদানের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজন গ্যাস ক্রমাগত ধ্বংসের সম্মুখীন হচ্ছে বা এর ঘনত্বটা দ্রুত হ্রাস পাচ্ছে তার ফলে ওজন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এই ঘটনাকেই বলা হয় ওজন হ্রাস বা ওজন বিনাশ কি বললাম যে বর্তমান দিনে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলে কতগুলি গ্যাসীয় পদার্থের সঙ্গে ওজন গ্যাসের ক্রমাগত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং তার ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাস ধ্বংস হয়ে যাচ্ছে বা তার ঘনত্ব হ্রাস পেয়ে যাচ্ছে ওজন স্তরে ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এই ঘটনাকেই বলা হয় ওজন হ্রাস বা ওজন বিনাশ এটি প্রথম লক্ষ্য করেন ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর জে সি ফার্ম্যান তিনি এবং তার ইঙ্গ আন্টার্কটিক সমীক্ষা দল আন্টার্কটিকায় সমীক্ষা করাকালীন এই ব্যাপারটি লক্ষ্য করেন যে আন্টার্কটিকার আকাশে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের স্তরের ডেনসিটি বা ঘনত্ব ক্রমশ কমে আসছে তার পরিসংখ্যান হিসেবে দেখানো হয়েছে যে উনিশশো সাতান্ন থেকে সত্তর সালে যা মাপা হয়েছিল তিনশো ডবসন ইউনিট উনিশশো সত্তর থেকে পঁচাশি সালে তা মাপা হয় দুশো ডবসন ইউনিটে নেমে আসে এবং উনিশশো পঁচাশি তিরানব্বই সালে তা হয়ে দাঁড়ায় নব্বই ডবসন ইউনিটে এবং এইভাবে দ্রুত হারে ওজন গ্যাসের ঘনত্ব কমে আসা বিজ্ঞানীদের ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই ঘটনাটি লক্ষ্য করেন প্রথম ডক্টর জেসি ফার্মেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি হয় যে স্থানে ওজন গ্যাসের ঘনত্ব কমে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে বা খুব পাতলা হয়ে যায় সেই স্তর দিয়ে সূর্য থেকে আগত অতি রশ্মি খুব সহজেই পৃথিবীতে প্রবেশ করার সুযোগ পায় অর্থাৎ সেখানে একটি গহ্বর বা গর্তের সৃষ্টি হয় ওজন স্তরে সৃষ্ট এই পাতলা অংশটি যা ওজন গহ্বর নামে পরিচিত অর্থাৎ ওজন স্তরে সৃষ্ট যে পাতলা অংশ যেখানে ওজনের ডেন্সিটিটা কমে যায় বা ঘনত্ব কমে যায় যেখান দিয়ে অতি বেগুনি রশ্মি খুব সহজেই প্রবেশ করতে পারে সেই অংশটিকে বলা হয় ওজন গহ্বর এবং এবার যেটা পড়া আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এই ওজন গহ্বর সৃষ্টির কারণগুলি কি কি? মূলত কারণ ওজন গহ্বর সৃষ্টির মানবিক কারণ অর্থাৎ আমরাই ওজন গহ্বর সৃষ্টির জন্য দ্রুত পৃথিবীকে ক্ষতির দিকে এগিয়ে দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও কিছু প্রাকৃতিক কারণও রয়েছে যা ওজন গহ্বর সৃষ্টিকে ত্বরান্বিত করছে এগুলি এবার আলোচনা করব তাহলে ওজনগহ্বর সৃষ্টির কারণগুলি কি কি যদি প্রশ্নে আসে তাহলে দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে হবে কিছু প্রাকৃতিক কারণ কিছু মানবিক কারণ প্রাকৃতিক কারণে যেমন রয়েছে অতি বেগুনি রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি ফোটন কণা অর্থাৎ আল্ট্রাবায়োলেট বি এবং সি আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজন অণুকে বিভাজন করে অক্সিজেন অণু আর পরমাণুতে বিভক্ত করে এবং ওজনের বিনাশ ঘটায় তাহলে আল্ট্রাভায়োলেট রে দ্রুত ওজন অনুকে ভেঙে দেয় এবং ওজনের বিনাশ ঘটায় দ্বিতীয় কারণটি হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল প্রতি এগারো থেকে বারো বছর অন্তর সূর্যের তাপীয় ফলের হার বৃদ্ধি পাওয়ার জন্য প্রকৃতিতে নিজে নিজেই নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় এবং তার কারণে নাইট্রাস অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পায় আর এই নাইট্রাস অক্সাইড ওজনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায় ও ওজনকে ওজনকে ধ্বংস করে তিন নম্বর কারণটি হচ্ছে বায়ু সঞ্চালন কুমেরু অঞ্চল থেকে প্রবল বেগে উর্ধ্বাং ঊর্ধ্বাংশের বায়ু সঞ্চালনের ফলে বায়ু দ্বারা ওজন গ্যাস বাহিত হয়ে গিয়ে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অঞ্চলে সঞ্চিত হয় ফলে অঞ্চলে ওজন গহ্বর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাহলে এগুলো হলো প্রাকৃতিক কারণ অতি বেগুনি রশ্মি সূর্যরশ্মির তাপীয় ফল তার দরুন সৃষ্টি নাইট্রাস অক্সাইড এবং বায়ুর সঞ্চালন দু নম্বর কারণটি হচ্ছে মানবীয় কারণ মানবীয় কারণ এর মধ্যে প্রথমে যেটা আলোচনা করব ক্লোরোফ্লোরো কার্বন যৌগ অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন যৌগের মধ্যে রয়েছে যেমন ট্রাইক্লোরোফ্লোরোমিথেন ডাইক্লোরোফ্লোরোমিথেন এগুলি সাধারণত এগুলির উদ্ভব হয় মানুষের ব্যবহৃত রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার স্প্রে ক্যান দ্রাবক ফোম কীটনাশক প্লাস্টিক বিমানের প্রপেলার এগুলো ব্যবহারের পরে সিএফসি যৌগগুলো উৎপন্ন হচ্ছে আর এই সিএফসি যৌগগুলো কি হচ্ছে ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছে এবং ওজনকে ধ্বংস হতে সাহায্য করছে তোমাদেরকে এরপরে যে একটা লেখা পাঠাবো পোস্ট করব সেটাতে পরপর পয়েন্ট করে আলোচনা করা আছে বা রাসায়নিক সংকেতগুলো কিছু কিছু আলোচনা করা আছে যদি সম্ভব হয় তাহলে সেগুলো পড়ার চেষ্টা করবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্রোমিন যৌগ ব্রোমিন যৌগ হচ্ছে যেমন ডাইফ্লোরো ব্রোমোকার্বন মিথাইল ব্রোমাইল টাইফ্লোরো ব্রোমোকার্বন এইগুলো আসে কোথা থেকে না আগুন নেভানোর কাজে যে ব্রমিন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সেগুলো থেকে আসে এবং এগুলো কি হচ্ছে ওজনকে ধ্বংস করতে সাহায্য করছে হ্যালোন যোগ এটা কি না সূর্যের অতিবেগুনি রশ্মি হ্যালন ওয়ান টু ওয়ান ওয়ান এবং ওয়ান থ্রি জিরো ওয়ান যোগ দুটিকে ভেঙে সক্রিয় ব্রমিন পরমাণু মুক্ত করে এই ব্রমিন পরমাণু আবার ওজন অণুকে বিশ্লিষ্ট করে অক্সিজেন মুক্ত করে এবং তার ফলে ওজনটা অক্সিজেনে ভেঙে যাওয়ার জন্য ওজনের বিনাশ ঘটে তাহলে এই হ্যালনযৌগ ওজনের বিনাশ ঘটাতে সাহায্য করছে এগুলো কোথা থেকে আসে সাধারণত নির্বাপক ব্যবস্থায় বা হিমায়িতকরণে অর্থাৎ রেফ্রিজারেটরে বা কোল্ড স্টোরেজে এই ফ্রিজিং ব্যাপারটা করা করার সময় এই হ্যালনযৌগ নির্গত হয় এবার হচ্ছে চার নম্বরে সালফেট যৌগ অর্থাৎ সালফার অক্সাইড গ্যাস বৃষ্টির জলকণার সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে যা তোমরা জানো যে যাকে অ্যাসিড রেন বলা হয় এর ফলে বায়ুতে ভাসমান লবণ কণার সঙ্গে তা বিক্রিয়া করে এবং সালফেট যৌগ তৈরি করে এগুলি ওজনকে বিয়োজিত করতেও অনুঘটকের কাজ করে এই সালফার গঠিত আকরিক থেকে গন্ধক নিষ্কাশন অগ্নুৎপাতের ফলে বিপুল পরিমাণে সালফার ডাই সাইড গ্যাস নির্গত হয় এবং বাতাসে মেশে যা ওজন গ্যাস ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবার পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে নাইট্রোজেন যৌগ নাইট্রোজেন যৌগগুলির মধ্যে রয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড এইগুলো এবং এগুলো আসে কোথা থেকে এগুলো আসে বিভিন্ন ধরনের কলকারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র জেট বিমান পারমাণবিক বিস্ফোরণ এগুলো থেকে এই নাইট্রোজেন যৌগ বায়ুতে আসে এবং এই নাইট্রোজেন যৌগগুলো সরাসরি অক্সিজেনের সঙ্গে ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং অক্সিজেনে বিশ্লিষ্ট করে এবং ওজনকে ধ্বংস করে তাহলে এই বিভিন্ন ধরনের যৌগগুলো সিএফসি যৌগ বা ব্রোমিন যৌগ বা হ্যালোন যৌগ সালফেট যৌগ নাইট্রোজেন যৌগ এগুলো কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আধুনিক জীবনযাত্রার ফলে ব্যবহৃত জিনিসপত্র থেকে বেরোচ্ছে কর্মকাণ্ড থেকে নির্গত হচ্ছে যা ওজনকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এছাড়াও রয়েছে মিথেন গ্যাস মিথেনটা কোথা থেকে আসছে না উদ্ভিদের দেহাংশ কৃষিকাজ্যে বর্জ্য পদার্থ জীবজন্তুর মলমূত্র পচনের ফলে এই মিথেন গ্যাস আসছে এবং মিথেন গ্যাসও কিন্তু ওজনকে ভাঙার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এগুলি হল ওজন গহ্বর সৃষ্টির কারণ বা ওজন ওজন স্তর হ্রাস পাওয়ার কারণ হিসেবে তোমরা এগুলো আলোচনা করবে পয়েন্ট ওয়াইজ ঠিক আছে এরপরে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে ওই ওজন গহ্বর সৃষ্টির প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ছে বা আমাদের পৃথিবীতে এর কি ব্যাড এফেক্ট পড়ছে ঠিক আছে